नमस्कार दर्शक बंधु, आमी प्रसेनजीत, आपनारा देखछेन आमादेर चैनल प्लांट हेल्थ क्लिनिक। आसुन आमरा प्रथमे एकटा छोटो बेगुनेर उपरे भिडियो देखे नी। तबे एकटा जिनिस देखते पाच्छी, बेगुनेर उपरेते समस्याटा अत्यंत बेशी। आमार भिडियोर मध्ये प्रचुर बेगुनेर भिडियो आछे, तो आसुन आगे भिडियोटा देखी। এই যে আমার বেগুন ক্ষেত দেখতে পাচ্ছেন, গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু সেরকম ফল ফুল দেখা যাচ্ছে না। এই যে গাছটা অনেক বড় হয়ে গেছে, এই যে ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে। এই যে এই যে কত বড় গাছ, এই যে ফুলগুলো আসছে, ঝরে যাচ্ছে। এইরকম অনেক ফুল আছে, নিজে ফুল, এক্ষেত্রে আমি কী করবো? আমরা দেখলাম ভিডিওতে একই রকমের সমস্যা, সেটা হচ্ছে গাছের বৃদ্ধি অত্যন্ত বেশি, ফুল ফল ঠিকমতো হচ্ছে না, বা ফুল ধরলেও ফুল ঝরে পড়ে যাচ্ছে। আসল কারণটা কোথায় জানেন? আসল কারণটা হচ্ছে সেটা হচ্ছে বেশি ভালোবাসা হয়ে যাচ্ছে। আমরা বলি না, আদরে বাঁদর হয়। আমাদের ছেলেমেয়েরা যত বেশি আদর দেওয়া হবে বাঁদর হবে, সেরকম হচ্ছে গাছের অবস্থা। একটু বেশি আদর করা হচ্ছে, একটু আদর আপনাদের কমাতে হবে। এবং আদর কমানোর জন্য এই গাছে কী করবেন, গাছ কেটে ফেলে দেবেন? না, সেরকম কিছু নয়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাজারেতে আপনাদের 0.50 কিনতে পাওয়া যায়, অথবা আপনাদের শুধু পটাশ কিনতে পাওয়া যায়, পটাশ দিয়ে গাছটাকে কিন্তু দমানো যায়। আপনারা যেটা করবেন 0.50, এটা 50 গ্রাম প্রতি ট্যাঙ্কিতে মিশিয়ে আপনারা একবার স্প্রে করে দিন 15 দিন পরপর দুবার, আর কিন্তু কিছু করবেন না। আর একবার যেটা করবেন 15 দিন পরপর দুবার, সেটা হচ্ছে যে 20% বোরন আছে, সেই বোরনটা আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন। আর একটা জিনিস বলি, আপনারা যখনই কোনো স্প্রে করবেন তখন কিন্তু প্রতি লিটার জলেতে স্টিকার 1 মিলিলিটার অবশ্যই মিশিয়ে দেবেন। এতে যে কোনো ওষুধই বলুন, ফাঙ্গিসাইড বলুন বা ইনসেকটিসাইড বলুন বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা ফোলিয়ার স্প্রে কোনো যদি করছেন, তার অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। তো এই পদ্ধতি আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফুল ফল আসবে। এবারে এখানেতে জেনে নেওয়ার দরকার আছে যে সেটা হচ্ছে যে আপনি বোরনটা কেন দেবেন। বোরনটা দেবেন এই কারণেই, আপনাদের যখন ফুল হবে সেই ফুলের মধ্যে যে পোলেনটা থাকে, অর্থাৎ পরাগরেণু থাকে, পরাগরেণুগুলো কিন্তু ভায়াবল থাকবে বোরনটা আপনারা যদি দেন, ঠিক আছে? তাহলে পরাগমিলন যখন হবে আপনাদের প্রতিটা ফুল থেকে আপনারা ফল আপনারা পাবেন। বেগুনের ক্ষেত্রে আপনারা প্রতিটা ফলই আপনারা পাবেন। আর পটাশটা কেন দেওয়া হচ্ছে না, পটাশটা দেওয়া হচ্ছে একটা কারণেই, সেটা হচ্ছে যে নাইট্রোজেন যে বেশি হয়ে গেছে গাছের মধ্যে, সেটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্য, যাতে নাইট্রোজেন থেকে পটাশটা একটুখানি বেড়ে গেলে গাছ একটুখানি স্টান্টেড হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে গাছের গ্রোথটা কিন্তু একটু চেক হয়ে যাবে, তখনই কিন্তু গাছ নতুন করে ফুল আনতে চেষ্টা করবে। ও ভাববে, ওর সাইকোলজিক্যাল একটা এফেক্ট চলে আসবে, না আমাকে হয়তো মারতে যাইছে, সুতরাং আমাকে পরবর্তী জেনারেশান তৈরি করতে হবে, যে কারণে সে নতুন করে ফুল নিয়ে আসবে, ফল নিয়ে আসবে, সেখান থেকে বীজ তৈরি হবে এবং সেখান থেকে নতুন আবার সে অপত্য তৈরি করবে, অর্থাৎ আমরা নতুন বেগুন চারা আবার সেখান থেকে সেই বীজ থেকে লাগাবো। সুতরাং এই সাইকোলজিটার উপর বেস করেই কিন্তু আপনাকে যে মানে আপনার জমির ট্রিটমেন্টটা কিন্তু করতে হবে। সুতরাং টোটালটাই কিন্তু সাইকোলজি, এটা মনে রাখবেন। মানে আপনার সাথে প্রতিনিয়ত কৃষক বন্ধু মনে রাখবেন যে আপনার সাথে আপনার গাছের টোটালি সাইকোলজিক্যাল লড়াই। আপনাকে জমিতে গিয়ে বুঝে নিতে লাগবে যে আমার গাছ কি চাইছে, সেই গাছ চাওয়া অনুযায়ী তার দরকার হয় বিপক্ষে যেতে লাগবে। গাছ চাইবে বড় হতে, আপনাকে আপনার উদ্দেশ্য হচ্ছে ফল নেওয়া, সুতরাং ফলের জন্য আপনাকে যেটা করার দরকার সেটাই কিন্তু করতে লাগবে। বেশ ইন্টারেস্টিং জিনিস কিন্তু। সুতরাং এই পদ্ধতি আপনারা অবলম্বন করুন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো ফলন হবে। এবং ভালো ফলন হলে অবশ্যই আমাকে ভিডিও পাঠাবেন, আমি চেষ্টা করব সবাইকে আপনাদের সেই ফলগুলো দেখানোর। আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, আর যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।